সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা লুক যে লুকটা পুরোপুরি আমি আমার কমফার্ট জোনের বাইরে গিয়ে ক্রিয়েট করেছি কারণ আমি ভাবছিলাম যে আমার অডিয়েন্সের কাছে মেবি আমার মেকআপ লুকগুলো একঘে টাইপের হয়ে যাচ্ছে সো আই হ্যাভ টু ক্রিয়েট সামথিং ডিফারেন্ট অ্যান্ড সামথিং ইউনিক অ্যান্ড যেটার সাথে তোমরা পছন্দও করবে তো আমি জানি না যে তোমরা কতটা লুকটা পছন্দ করবে না করবে বাট আই হ্যাভ ট্রাইড সামথিং নিউ তো আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে অ্যান্ড এই লুকটা স্পেশালি আমি ক্রিয়েট করছি ফর দুর্গা পুজো পুরোপুরি বং একটা লুক আমি ক্রিয়েট করার ট্রাই করেছি তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে সো প্লিজ কি করবো আছি অ্যান্ড যদি তুমি নিউ হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য নোটিফিকেশান বেল আদারওয়াইজ ইউ মিস মাই ভিডিওস তো সবার ফার্স্টে আমি আমার আইব্রোটা করে নেবো তার জন্য আমি ইউজ করেছি মিউজিক ফ্লাওয়ারের জেল লাইনার যেটাতে আমার সেট হচ্ছে ডার্ক ব্রাউন তো জেল লাইনার আমরা কখন ইউজ করি যখন আমাদের আইব্রোতে একটু ভলিউম আনার প্রয়োজন হয় মনে হয় আইব্রো আরও বেশি যাতে থিক লাগে অ্যান্ড অনেক বেশি ভরাট লাগে তো তার জন্য আমি জেল লাইনার ইউজ করি তোমরা আইব্রো পমেটো ইউজ করতে পারো নেক্সট আমি নিয়ে নিচ্ছি পি লুইসের বেস এটা দিয়ে জাস্ট ফার্স্টে আমি আমার আইব্রোটাকে ক্লিন আপ করে নিচ্ছি যাতে ভীষণ শার্প লাগে আইব্রোটা অ্যান্ড দেন আমি জাস্ট কনসিলারটাকে ড্র্যাক করে আমার আই বেসের উপরে অ্যাজ আই বেস ইউজ করে নিচ্ছি অ্যান্ড সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি নেক্সট আমি ইউজ করব একটা ডার্ক ব্রাউন শেড এই শেডটাকে আমি আমার ক্রিজ লাইন বরাবর অ্যাপ্লাই করব। অ্যান্ড সেটাকে আস্তে আস্তে আমি ব্লেন্ড করব। একটা ছোট পেন্সিল ব্রাশ দিয়ে অ্যান্ড সেটাকে ড্র্যাক করে করে আমি আমার ইনার কনার্সের দিকে আনবো ঠিক এভাবে আমি ক্রিজ লাইনটা ড্র করেছি আজকে অ্যান্ড এটাকে আমি আরেকটা ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব একদম স্কিনের সাথে যাতে কোনো হার্শ লাইন না বোঝা যায় অ্যান্ড দেন তারপরে আমি পিক করব একটা এরকম ডিপ গ্রিন শেড এই শেডটাকে আমি আমার ইনার কর্নার্স অ্যান্ড আউটার কর্নার্স বোর্থ সাইডেই অ্যাপ্লাই করবো অ্যান্ড সেটাকে ভালো করে ক্রিজ লাইনের সাথে মিশিয়ে নেব অ্যান্ড এর উপরে আমি ইউজ করব ডার্ক ব্লু শেড সেটা দিয়েও আমি আমার ক্রিজ লাইনগুলোকে আরেকটু ডিফাইন করে নেবো ইনার কর্নার্স অ্যান্ড আউটার কর্নার্সগুলোকেও তো এই কালারগুলোকে ভালো করে ব্লেন্ড অ্যান্ড মিক্স করা হয়ে গেলে নেক্সট আমি কাটক্রিস করব তার জন্য আমি কনসিলার নিয়ে আমার কাটক্রিস করে নিচ্ছি অ্যান্ড আমি এখানে যেহেতু মিডিল কাটক্রিস করব তো তার জন্য জাস্ট আমি মিডল পোর্শনটা কাট করে নিচ্ছি কনসিলারে আউটার পোর্শনগুলো যে হার্স লাইন আছে সেই হার্স লাইনগুলোকে কিন্তু সাথে সাথে ব্লেন্ড করে নেবো আদারওয়াইজ এগুলো ড্রাই হয়ে গেলে কিন্তু এরকম দাগ থেকে যাবে নেক্সট আমি গ্লিটার পারমার ইউজ করে নিচ্ছি প্যাকে সেটাকে জাস্ট যেখানে আমি কাটক্রিসটা করেছি কনসিলারের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড আমি গ্লিটার ইউজ করব আজকে টিএস কসমেটিক্স থেকে অ্যান্ড এটাতে আমার শেড হচ্ছে টিল তো এই গ্লিটার্সটা দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর অ্যান্ড এটা চাঙ্কি গ্লিটার্স হলেও এটা কিন্তু চোখের উপরে কমফোর্টেবল মানে তোমার চোখে যে খুবই হেভি ফিল হবে বা চোখে ফুটবে স্কিনে কোনো রকম ইরিটেশন হবে সেরকম কিন্তু হয় না তো এই গ্লিটার্সগুলো আমার খুবই ভালো লাগে আমি চিরকালে টিএস কসমেটিক্সের গ্লিটার প্রেফার করি নেক্সট আমি নিউট্রিজেনের হাইড্রোবুস্ট ইমোলশনটা ইউজ করবো আমার ফেসে অ্যাজ আ মশ্চরাইজার ফেসটা ভালো করে মশ্চরাইজ করা হয়ে গেলে আমি ইউজ করবো প্রাইমার অ্যান্ড আমার রিসেন্ট ফেভারিট প্রাইমার হচ্ছে পার্পলের টোয়েন্টি ফোর কে গোল্ড প্রাইমার এই প্রাইমারটা খুবই সুন্দর মানে ফাউন্ডেশানকে খুব ব্লেন্ড করতে ভীষণই হেল্প করে নেক্সট আমি ফাউন্ডেশান আজকে ইউজ করছি বেকার ফাউন্ডেশান অ্যান্ড এটাতে আমার সেটা হচ্ছে দিফ্ট উড তো আমি জাস্ট ফাউন্ডেশানটাকে ব্লেন্ড করে নিচ্ছি সুন্দর করে সুগারের ফাউন্ডেশান ব্রাশ দিয়ে কারণ এই ব্রাশটাও আমার রিসেন্ট ফেভারিট এই ব্রাশটা জাস্ট ইউজ করলে আমি স্পঞ্জ পুরোপুরি ভুলেই গেছি বলতে গেলে আমি কনসিলারের জন্য নিয়ে নিচ্ছি মিলানি টুইন ওয়ান কনসিলার এটাতে আমার শেড হচ্ছে পিওর বেজ আমি এটাকে জাস্ট আমার চোখের নিচটায় অল্প একটু পোর্শানে অ্যান্ড আমার মুখের চারপাশে যেখানে ডার্কনেস আছে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড এটাকেও আমি একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এটা আর্দি ওয়েজ এর ব্রাশ আমি সুগারের কনসিলার নিয়ে নিচ্ছি এটাকে আমি জাস্ট আমার যেখানে যেখানে হাইলাইটিং করার দরকার সেখানে সেখানে অল্প একটু পরিমাণ ইউজ করে নিচ্ছি কারণ এই কনসিলারটা ভীষণই থিক তো এটা খুবই কম পরিমাণ লাগে অ্যান্ড এটাকে ব্লেন্ড করলে জাস্ট দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর একটা ফিনিশ দেয় নেক্সট আমি ইউজ করছি কেবিউটির কন্ট্রোল স্টিক আমি যেখানে যেখানে কন্ট্রোলিং করি সেখানে সেখানে অল্প অল্প করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি যদি দরকার হয় তাহলে এটাকে আরও বেশি আমি ইনক্রিজ করব বাট প্রথমে আমি অল্প অল্প অ্যাপ্লাই করছি অ্যান্ড কন্ট্রোলগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি ওয়াইসির কন্ট্রোল ব্রাশ দিয়ে নেক্সট আমি নিয়ে নিচ্ছি প্যাকের এইচডি ট্রান্সফিউশন পাউডার এটাকে আমি আমার আন্ডার আইজে অ্যাপ্লাই করে নিচ্ছি হালকা বেকিং করব বলে অ্যান্ড আমার মুখের চারপাশে যেখানে আমাদের বড্ড বেশি ঘাম হয় সেখানে আমি এটাকে আগে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরপরে আমি মাই গ্ল্যামের পোজ এইচডি ডুও ব্রঞ্জার থেকে যে কন্ট্রো শেডটা আছে সেটা দিয়ে আমি জাস্ট কন্টোর লাইনগুলোকে আরেকটু ডিপেন আপ করে নেব অ্যান্ড আমি সেম প্রোডাক্ট থেকে ব্রঞ্জারটা ইউজ করে নেব এরপরে আমি আমার আন্ডার আইজের এক্সট্রা পাউডারগুলোকে ভালো করে ডাস্ট অফ করে নেব অ্যান্ড দেন আমি ব্লাশার ইউজ করব তো আই ম্যাজিকের ব্লাশার আমি ইউজ করছি এই দুটো শেডকে মিক্স করে অ্যান্ড আরেকটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ব্লাশারটাকে ভালো করে স্ক্রিনের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি এরপর আমি কন্ট্রোল ক্লিন আপ করে নিচ্ছি অ্যান্ড এই পাউডারটাকে আমি রেখে দেবো ততক্ষণ আমি আই মেকআপটা কমপ্লিট করব তো আমি যে যে কালারগুলো ক্রিজে অ্যাপ্লাই করেছি সেম কালারগুলোকেই আমি আমার লোয়ার লাইনে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নেব অ্যান্ড দেন আমি ইউজ করবো ব্ল্যাক কাজেল তো ব্ল্যাক কাজলটা আমি আমার ওয়াটার লাইনে ইউজ করে নিচ্ছি অ্যান্ড তার সাথে সাথে টাইট লাইনেও ইউজ করে নিচ্ছি এরপরে আমি এক্সট্রা পাউডারটা যেটা আছে সেটা ঝেড়ে নেবো অ্যান্ড দেন আমি প্যাকের বেক হাইলাইটার ইউজ করে নেব আমার ফেসের হাই পয়েন্টসগুলোতে অ্যান্ড ফেসটাকে আমি সেট করার জন্য এখানে ইউজ করবো স্ম্যাশ বক্সের প্রাইম ওয়াটার নেক্সট আমি ইউজ করছি স্ম্যাশ বক্সের স্টেপিং আউট এই লিপশেডটা কারণ এটা এই লুকটার জন্য একদম পারফেক্ট আমার মনে হয়েছে আমি ফিনিশ করবো আরবান ডিকে স্টোন হাইলাইটার দিয়ে ফাইনাল লুক তো আমি একদমই বিন্দি পড়তে পছন্দ করি না তোমরা জানো তো আমি আমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে কিন্তু এত বড় বিন্দি ট্রাই করেছি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে এরকম একটা লুক তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানাও খারাপ লাগলেও জানাও ভিডিওটাকে লাইক করো শেয়ার করো দুর্গাপুজোতে অনেক বেশি মজা করো আনন্দ করো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও